হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ইটিং শো। তো আজ চলে এসেছি দুপুরে লাঞ্চের মেনু নিয়ে, আর আজ আমি এসেছি বাপের বাড়িতে, তাই অনেকগুলো মেনু নিয়ে এসেছি আর সবই মায়ের হাতে রান্না। তো চলো আজ কী কী এনেছি। প্রথমে দেখো সাদা ভাত, আর এই দেখো ভেন্ডি, গাছের ভেন্ডি। মাকে বলেছিলাম মা ভেন্ডি করে ভাতে দাও তো খাবো, তো মা ভেন্ডি ভাতে দিয়েছে ভেন্ডি, আর সঙ্গে দিয়েছে করলা, ভেন্ডি করলা সেদ্ধ, এগুলো সব গাছে। ল্যাটা মাছ পড়েছিল, সেই ল্যাটা মাছের ভাজা মা করেছে, আর আমি মাথা খেতে ভালোবাসি তাই আমার জন্য মাথা রেখেছে। চুল ঢুকে যাচ্ছে মুখে, টেস্টি। মাকে বলেছে মা মুখ দুটো ডিম দে, তো আমার জন্য একটা ডিম সিদ্ধ করে দাও। তো মায়েরা ডিম সিদ্ধ করে দিয়েছে, বাপের বাড়ি এলে তো জানো খাওয়া দাওয়া অনেক রকমের হয়। আর গাছে যেহেতু উচ্ছে আছে, তার সঙ্গে আলু দিয়ে উচ্ছে ভাজা আমি কম করে নিয়েছি, যেহেতু করলা সেদ্ধ আছে 3 পিস, আর একটা লেবু নিয়েছি, আর মা চাটনি করেছিল, চাটনি আর শশা। আর বাজার থেকে মাছ এনেছিল ভোলা মাছ, তার মা তেল ঝাল করেছে। আর সঙ্গে এনেছি দেশি মুরগির লাল লাল ঝোল, কাঠের উনুনে দেশি মুরগির উফ খাওয়াটা। গ্রামে এই খাবারগুলো আমি খুব মিস করি জানো তো, তাই আমি চলে আসি এই মাংসগুলো খাওয়ার জন্যে। আর বাবাকে বলেছিলাম বাজার থেকে স্প্রাইট আনতে, স্প্রাইট এনেছে, থানসা মারলে ভালো হতো, স্প্রাইট এনেছে। চলো এখন আমি শুরু করি, লেটস গো, 3 2 1 স্টার্ট। প্রথমে ভেন্ডি, আগে যখন ছোট ছিলাম ভেন্ডির মলা দিয়ে ভাত খেতাম। গাছের সবজি তো আবার আলাদা টেস্ট। করলা মাছের ভাজা, তো সাইডে অনেক ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসতে পারে, কারণ আমি মাইক্রোফোন নিয়ে ইয়ে করছি, ভিডিও করছি না। গ্রামে বাড়ি, আর এখন 3টে বেজে গেছে। বাচ্চারা সব চলছে, বাড়ির লাটা মাছের যা টেস্ট। আমি মাছের মাথা ছাড়া খেতে পারি না। বাপে বাড়ি পেঁয়াজ বাদে ঝাঁচ কেন কি জানি, আমার বাড়ি পেঁয়াজ বাদে ঝাঁচ না। তিনটে বাজে সবাই ঘুম থেকে উঠে পড়ছে, কথা বলছে। আমাদের খুব জ্বালা জানো তো, কোথাও বলে দিয়েছে সবার সঙ্গে একটু খাবো তো হচ্ছে না, দুটো পাত্রে না দিলে আবার প্রবলেম। ভেবেছি একটু মৌসুমী আইল্যান্ডে যাবো, আর অনেকটা সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে খাচ্ছি। বন্ধুরা বাচ্চাদের আওয়াজ দেখেছো, বাবা কি করছো, সবজি খাওয়া খুব ভালো, মাছ মাংস থেকে সবজি খাওয়া শরীর ঠিক থাকে। এখন যা দিনকাল এসেছে,
ঝাল লেগেছে। মাংসটা অনেক ঝাল হয়েছে আর অনেকটা বেলা গড়ে গেছে, আমার 4টে মতো বেঁচে গেছে, আর খেতে পাচ্ছি না কারণ সকালে অনেক ভারী খাবার খেয়েছি, অনেক বেলা হয়ে গেছে তো আর থেকে গেছে মাংস। তো চলো এখন ভিডিওটা এন্ড করছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব। চলো আজকে মতো সবাইকে টাটা।